হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস সিক্সে তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বইয়ের এক্সারসাইজ 7। কোশ্চেন দেখি 7-এর পেজ নাম্বার যেটা রয়েছে 95-এ, কোশ্চেন নাম্বার 10। তো কোশ্চেন নাম্বার 10-এর এখানে 8টা অঙ্ক রয়েছে, 9 পর্যন্ত কভার হয়ে গেছে। আগের কয়েকটা ভিডিও দেওয়া আছে, সেগুলো তো তোমরা দেখে নিতে পারবে। আজকে শুধুমাত্র কোশ্চেন নাম্বার 9, আমরা কোশ্চেন নাম্বার 10 করবো, সব কটা অঙ্ক তো দেখে নাও। তো এখানে প্রথমে যেটা রয়েছে 10-এর 1, সেখানে রয়েছে প্রথম রাশি। প্রথম রাশি এখানে আমরা কী লিখবো, 0.5 × 0.3। আচ্ছা, এটা মানে কি দেখে নাও, 0.5 মানে 5/10 × 3/10। তাহলে এখানে এই দুটো গুণ করলে কত দাঁড়ায়, 15/100, তাই তো? তার মানে একের পরে দুটো জিরো রয়েছে নিচে, তার মানে ওপরে লবে দু ঘর আগে দশমিক বসবে, মানে হয়ে যাবে 0.15। একইভাবে দ্বিতীয় রাশিতে আমাদের যেটা দেয়া রয়েছে, তোমরা একবারে লিখতে পারো, প্রথম রাশি এভাবেও লিখতে পারো। আমি ভিডিওটাকে শর্ট টাইমে করার জন্য এই জিনিসটা করছি, ছোটো ছোটো করে লিখছি। তো এখানে দ্বিতীয় রাশিতে আমাদের রয়েছে 0.5 × আরেকটা রয়েছে 0.5 দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশি কী রয়েছে, তৃতীয় রাশি হচ্ছে রয়েছে 0.3। তাহলে এবার কি বলেছে, বড় থেকে ছোট, তাহলে বড় থেকে ছোট অনুযায়ী, বড় থেকে ছোট সাজিয়ে পাই কি হয়ে যাবে দেখে নাও। দশমিকের পরে সব থেকে বড় যে সংখ্যা সেটাই হয়ে যাবে বড়, তাই তো? তারপরে আস্তে আস্তে যাবে, তার মানে এখানে প্রথমে কোনটা চলে আসবে, এখানে আমাদের চলে আসবে 0.5। তাহলে হয়ে যাবে প্রথমে 0.5, তারপর হয়ে যাবে 0.2, এবং লাস্ট হয়ে যাবে এটা, তার মানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে 0.5 × 0.3, এভাবে ঠিক লিখবে। আশা করি বোঝা গেছে। পরের অঙ্কে চলে আসছি আমি। তো দেখো, 2 নম্বর অঙ্কটা আমি অলরেডি করে দিয়েছি। এখানে রয়েছে প্রথম রাশি রয়েছে 0.6 × 0.7, তার মানে হচ্ছে 0.6 × 0.7। দেখো এখানে পয়েন্ট তুলে দিয়ে 10 করে দিয়েছি, তার মানে 6×7=42, 0.42। তোমরা ইচ্ছা করলে এখানে জিরোটা নাও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই, 0.42 লিখতে পারো, কারণ এখানটায় আগে সবগুলোতেই এখানটায় 0 পয়েন্ট রয়েছে, ওই জন্য আমি 0 পয়েন্টটা দেওয়া এখানটায় আমি বলবো সঠিক হবে তোমাদের জন্য। তো এখানটায় দেখো 0.6 × 0.7 রয়েছে, তাহলে বড় থেকে ছোট, তাহলে সব থেকে বড় আমাদের হয়ে যাচ্ছে 0.7, তাহলে এখানে হয়ে যাবে 0.7 × 0.6, আর ব্র্যাকেটের মধ্যে কী চলে আসবে, 0.6 × 0.7, এটা আমাদের চলে আসবে অ্যান্সার। তো এর পরের অঙ্কে আসছি, একইভাবে পরেরটা হবে, পরের অঙ্কটা দেখো এখানে কী হয়ে যাবে, পরের অঙ্ক এখানে হয়ে যাবে 0.9 × 0.2, তার মানে 9/10 × 2/10, তার মানে এখানে 9/10 × 2/10, তার মানে এখানে চলে আসবে কত, 9×18 = 100, তার মানে এখানে চলে আসবে 0.18। একইভাবে এখানে দ্বিতীয় রাশিতে চলে আসবে 0.9 × 0.2, তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পায়, প্রথমে কোনটা চলে আসবে 0.9 × 0.2, এবং পরে যেটা আসবে 0.9 × 0.2। 3 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এরপরে চলে আসে 4 নম্বর অঙ্কে। দেখো পরের যে আমাদের 4 নম্বর অঙ্ক আছে, আমরা সেটা করছি, আমি এখানে ইচ্ছা করে ব্র্যাকেটটা দিয়েছি, ব্র্যাকেট তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তাহলে এখানে কত হয়ে যাবে, 4×8 কত হয়ে যাবে, 32, এখানে হয়ে যাবে 100, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত, 0.32। এবার বাদবাকিগুলো এখানে দেখতেই পাচ্ছ, বাদবাকিগুলো লেখা হয়ে গেছে, তাহলে বড় থেকে ছোট, তাই তো বলেছে, বড় থেকে ছোট বলেছে আমাদের। তাহলে বড় থেকে ছোট যদি আমরা সাজাই, তাহলে বড় থেকে ছোট যদি সাজিয়ে, তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে সব থেকে বড় কোনটা চলে আসবে, 0.8, তারপরে চলে আসবে 0.4, তারপরে ব্র্যাকেটের মধ্যে, এই কারণে আমি এটাকে দিয়েছি 0.4 × 0.8। ওকে, নেক্সট অঙ্কে আসছি এবার। তো দেখো এই অঙ্কটা আমি অলরেডি করে দিয়েছি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। তো আমাদের এখানটায় যেটা রয়েছে,
এটা আমরা 5 নম্বর অঙ্কটা করছি। তো এখানটায় হচ্ছে আমাদের 12 গুণ 15 যেটা হয়েছে 180, সেটা আমি এখানে লিখে দিয়েছি। এবার দেখো, শূন্য শূন্য ওপরে নিচে কাটা যায় তাহলে ওপরে 18 আর নিচে হচ্ছে 10, তার মানে ওপরের এক ঘর আগে দশমিক বসবে ডান দিক থেকে, তার মানে 1.8। তাহলে এখান থেকে বড় থেকে ছোট সব থেকে বড় কত হয়ে যাবে আমাদের এখানে? সব থেকে বড় তো আমাদের হয়ে যাচ্ছে 1, তো সবার প্রথমেই রয়েছে, তারপরে কি চলে আসছে 8, তাই তো? তাহলে সব থেকে বড় আমাদের হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে এখানে 1.2 × 1.5, এটা আসবে। তারপরে কোনটা চলে আসবে? তারপরে চলে আসবে এইটা, তার মানে তৃতীয় রাশি যেটা আছে 1.5, এবং তারপরে চলে আসবে 1.2। এর সাথে আমাদের 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা এবার দেখো, দেখো 6 নম্বর অঙ্কটা এবার আমরা করছি। তো 6 নম্বর অঙ্কে আমি অলরেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ একইভাবে, ঠিক আগে যেরকম আমরা করেছিলাম ঠিক সেইভাবে এই দুটো গুণ হলো, গুণ হয়ে বসে গেছে এখানে। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে? 5.52 চলে আসবে। তাহলে আমাদের সব থেকে বড় কোনটা চলে আসছে গুণটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি, সব থেকে বড় আমাদের কোনটা চলে আসছে? 5.52, তাই তো? তার মানে আমাদের প্রথম রাশিটা, তার মানে এখানে আমাদের উত্তর হয়ে যাবে 2.3 × 2.4, এটা আমাদের সবার প্রথমে আসবে। তারপরে চলে আসবে 2.4, তারপরে চলে আসবে 2.3। এর সাথে আমাদের 6 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি এরপরে পরের অঙ্কটা করছি। এরপরে দেখো আমাদের 7 নম্বর অঙ্কটা। তো 7 নম্বর অঙ্কে দেখেই বোঝা যাচ্ছে আমি এটা গুণটা করে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। 72 কে 67 দিয়ে গুণ করো, তোমরা 6-এ পড়ো, এইটুকুনি জানি আমি, তুমি পারবে। গুণটা শুধু চেক করে নেবে একবার, নিচেরা কিন্তু অবশ্যই রাফে এরকম করে দেখাবে, কারণ খাতা তো তোমাদের করতেই হবে যখন এক্সামে থাকবে। তো এখানটা আমাদের হয়ে যাবে কত? 6.7 × 7.2, এটা প্রথমটা হবে, তারপরে চলে আসবে 7.2, অ্যান্ড লাস্টলি 6.7। তো এটা আমাদের হয়ে গেল। এবার আমাদের লাস্ট 8 নম্বর অঙ্কটা দেখে নাও। এবার আমাদের লাস্ট অঙ্ক 8 নম্বর অঙ্কটা 10-এর 8। তো এটার উত্তর কি হয়ে যাবে? এটার উত্তর হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে সব থেকে বড়, বড় থেকে ছোট বলা হয়েছে এখানে। তাহলে প্রথম রাশি হচ্ছে 8.2 × 1.9, এটা সব থেকে বড়, 15.58 এসছে। তারপরে আমাদের চলে আসছে দ্বিতীয় রাশি, এটা হয়ে যাবে আমাদের 8.2, আর লাস্টেরটা 1.9, সবার লাস্টে আসবে। তো এর সাথেই আমি মুছে দিচ্ছি জিনিসটা, আশা করি সবার লেখা হয়ে গেছে। তো এর সাথেই আমি পেজ নাম্বার 90 কোশ্চেন নাম্বার 10 সব কমপ্লিট করে দিলাম। নেক্সট ভিডিওতে থাকবে পরের পৃষ্ঠার কোশ্চেন নাম্বার 11। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যারা রেগুলারলি ভিডিওটা ফলো করছো, যাদের এই ক্লাসটা ভালো লাগছে, তারা ভিডিওটা একবার লাইক করে অন্তত আমাকে বুঝিয়ে দিও যে তোমরা ক্লাসটা করতে ইচ্ছুক, তাহলে এরকম ভিডিও রেগুলারলি আসবে তোমাদের জন্য। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে।